नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। आज पितृपक्षेर शुभ इंदिरा एकादशी, 200 बच्चर पर दुर्लभ संयोग। आज बुधवार, एकटी काज करुन चुपचाप, पैसार कोनो अभाव होबे ना। हाँ, ठीक धरेछेन। आज के ए भिडियो आमी वृश्चिक राशि और वृश्चिक लग्नेर मानुषदेर जानाबो दीर्घ 200 बच्चर पर एक दुर्लभ संयोग तैरी होयेछे आज पितृपक्षेर इंदिरा एकादशीते। आजकेर एई शुभ संयोगे आपनी जदि चुपचाप एकटी काज करते पारेन आर आपनी जदि वृश्चिक राशि वृश्चिक लग्नेर मानुष हन, ताहले बोलबो आपनार आर पैसा अर्थेर अभाव হবে না। কোন সে কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় শুভ ইন্দিরা একাদশী, যা পিতৃপক্ষের একাদশী হিসাবেও খ্যাত। যেহেতু বর্তমানে এখনও পর্যন্ত পিতৃপক্ষ চলছে এবং পিতৃপক্ষের ভেতরেই এই ইন্দিরা একাদশী, তাই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য আরও বেড়ে যায়। আর আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হন, এই ইন্দিরা একাদশীতে শুধুমাত্র একটা কাজ করতে পারলেই আপনার জীবনে বিরাট সাফল্য আসবে। আপনি যেমন পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে পারবেন, তেমনি আপনার নিজেরও আর্থিক কষ্ট দূর করতে পারবেন। প্রথমে মনে দেখে নেওয়া যাক কবে একাদশী। একা ইন্দিরা একাদশী বর্তমান বছরে 21 সেপ্টেম্বরই পালিত হবে আজ। তবে একাদশী পড়ে গেছে, অর্থাৎ একাদশী 20 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 9:26 থেকে আজ বুধবার 21 সেপ্টেম্বর রাত 11:34 পর্যন্ত থাকবে। যেহেতু উদয়কাল ধরেই একাদশী পালিত হয়, তাই আজ বুধবার ইন্দিরা একাদশী বা পিতৃপক্ষের একাদশী। এই একাদশীর সবচেয়ে বড় মাহাত্ম্য, কারণ এই একাদশীতে 200 বছর পর দুর্লভ সংযোগে তৈরি হয়েছে এই একাদশী। আর আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, এবার আমি যে একটি উপায়ের কথা বলবো, সেই উপায়টি যদি আপনি করতে পারেন, আমি নিশ্চিত গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে অর্থকষ্ট জীবনের মতো চলে যাবে। অর্থকষ্ট কাকে বলে আপনি ভুলে যাবেন। আসুন এবার দেখে নিই কী করতে হবে আপনাকে। আমার অনুরোধ, আপনি এই কাজটি করবেন চুপচাপ, কেউ দেখে না পেলে সে ব্যাপারে নিশ্চিত হন। আজকে আপনি অবশ্যই একটা গোটা পান কিনুন। হ্যাঁ, পানটা নিখুঁত হতে হবে, পানের মধ্যে কোনো দাগ যেন না থাকে, এবং পানের মধ্যে অবশ্যই বড় বোঁটা চাই। বোঁটা শুদ্র পান, বোঁটা কাটা পান হলে হবে না। পানটি নিয়ে আপনি কিছুটা রক্তচন্দন কিছুটা শ্বেত চন্দন গুলে নিন এবং একটি বেলের ডাঁটা দিয়ে ছুঁচ করে কলমের মতো কার্টুন বানান। বানিয়ে সেই পানের ওপর লিখুন, ওং বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, ওং বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, ওং বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, ওং বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এইটি লিখুন। লিখে অবশ্যই আপনি আপনার যে মানি ব্যাগ বা যে কোনো স্থান থেকে একটা 10 টাকার কয়েন জোগাড় করুন। মনে রাখবেন, 10 টাকার কয়েনটিও আপনি পবিত্রভাবে গঙ্গার জলে আগে ধুয়ে, প্রথমে সাবানে ধুয়ে, তারপর গঙ্গার জলে ধুয়ে তারপরেই পানের উপর রাখবেন। এবং এই মন্ত্রটি লিখে আর শ্বেত চন্দন এবং রক্তচন্দন উভয় দিয়ে এই মন্ত্রটি 3 বার লিখবেন। লিখে আপনি 10 টাকার কয়েনটি পান পাতার মাঝখানে রাখবেন। পাতাটিকে ভালোভাবে মুড়ে নিন। মুড়ে নিয়ে অবশ্যই পবিত্র একাদশীতে আপনি তুলসী গাছের কাছে রেখে দিন পান পাতাটিকে। আজকে সারা রাত থাকুক, রাত্রে 11:34 একাদশী শেষ। আপনি একাদশীর পূজা পূজা উপাচার যেমন করেন করুন, এবং কাল সকালে সেই 500 টাকাটিকে বার করুন।
পান পাতাটিকে নিয়ে এসে আপনি আপনার বাড়ির ঈশান কোণে গর্ত খুলে পুঁতে দিন। যদি আপনার ফ্ল্যাট বাড়ি হয় তাহলে মাটি যদি না থাকে তাহলে একটা টবের মধ্যে মাটি ভর্তি করুন। এই মাটি ভর্তি টবের মধ্যে ওই পান পাতাকে পুঁতে দিন এবং এক টাকার কয়েনটিকে আপনি নিজের মানি ব্যাগে রেখে দিন। আপনি নিশ্চিত থাকতে পারেন পিতৃপক্ষের এই শুভ একাদশী তিথিতে, এই ইন্দিরা একাদশী তিথিতে আপনি যদি এইটুকু কাজ করতে পারেন তাহলে আপনার মানি ব্যাগ কোনো খালি হবে না, মানি ব্যাগ সদা সর্বদা অর্থে পরিপূর্ণ থাকবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি যদি বৃশ্চিক লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত এই টোটকাটি করতে পারেন। এর জন্য শুধু আপনার প্রয়োজন আছে 10টা টাকা আর একটা গোটা মোটা শুদ্র পান আর নিজের শিষ্টাচার, নিজের বিশ্বাস, এছাড়া আর কিছু নয়। তবে জানবেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কামনা অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।